আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে একসাথে যখন অনেকগুলি বাজার আনা হয় তখন টেনশন করতে হয় ফ্রিজে কিভাবে জায়গাটা করা হবে তো সেটা জন্য এই ছোট্ট ব্লগটা দেয়া এখানে রুই মাছ চিংড়ি মাছ ও গরুর কলিজা এনেছিলো একসাথে অনেক পরিমাণের এখানে পাঁচ ছয় কেজি মতো রুই মাছ ছিল চিংড়ি মাছ ছিল দুই কেজি আর আস্ত একটা গরুর কলিজা ছিল তো মাছটা যখন কাকি ধুচ্ছিলো তো সেই ফাঁকে আমি কলিজাটা একটু কেটে নিচ্ছিলাম আমার হেল্পিং হ্যান্ড মাছটা ধুয়ে নিচ্ছিলো এখন আপাতত ফ্রিজে রাখার মতো করে ধুবো আর খাওয়ার সময় তখন বের করে বাকিটা ধুয়ে রান্না করতে হবে কারণ অন্যের হাতে পরিষ্কার করা জিনিস খাওয়ার জন্য একটু হলো একটু খারাপ লাগে তো মাছগুলো ধোয়া হয়ে গেছে মাছটা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে আমি চিংড়ি মাছের যে পাগুলি থাকে সেগুলি ছাটিয়ে নিয়েছি আর উপরে যে খরসটা থাকে মাথার সেটাও ফেলে দিয়েছি এতে খুব সহজে বফ থেকে বের করে রান্না করতে সহজ হয় একটু টান দিলেই চিংটা খোলা যায় সবগুলো মাছ আমি চিংড়ি মাছটা একসাথে এক পটলেই রেখেছি এই পলিতে এখানে আমি একটু ছোটো সাইজ করে কলিজা কেটে নিয়েছি ছোটো সাইজ করে কাটার বাচ্চাদের জন্য সুবিধা হয় খেতে সেজন্য আমি ছোট করে কেটেছি তো এখানে আমি ফ্রিজে রাখার জন্য সব সময় যাওয়াদের যে সেরালাকের প্যাকেটটা থাকে সেটা বা জাইফ খেয়ে চিপস খেলে যে প্যাকেটটা থাকে সেটা বা বিস্কিটের যে প্যাকেট থাকে ওইগুলির ভেতরে আমি মাছ মাংসগুলি রাখি এতে হয় কি জাগা কম লাগে এবং মাছটা কিন্তু একটা সাথে একটা লেগে থাকে সবসময় কিন্তু একটা পটলা যতটা মাছ থাকে সব প্রয়োজন পড়ে না সেজন্য এভাবে ছড়িয়ে যখন রাখা হয় পুরো আস্ত একটা প্যাকেট বের করে একটু বাড়ি দিলেই কয়েকটা পিস আলাদা করে ছুটে আসে তো রান্না করতে সহ সুবিধা হয় এবং ফ্রিজে জাগাও হয় বেশি দেখতেই পাচ্ছেন ড্রয়ারে একটা পুটলার উপর একটা প্যাকেটের উপর পাটা প্যাকেট এভাবেই কিন্তু অনেকগুলিই রাখা গিয়েছে এখন যেটাও ধুয়ে নিয়েছি এটা একটু ঝরানোর পর এভাবেই সেমভাবেই রাখবো কলজাটা এরকম পর্যায়ে নিব। যেন একদিনে আমার রান্না যতটুকু লাগবে ততটুকু করেই রাখবো আর বেশিরভাগ দেখা যায় কলজাটা আমি বাচ্চাদের জন্যই রান্না করি জারিফ কলিজাটা খুব পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন সবইভাবে আমি একটার উপর আরেকটা প্যাকেট সমান সমান করে চেপে চেপে সমান করে রাখবো এতে অল্প জায়গাতেই কিন্তু অনেকটাই জায়গা হয় আমার কোনো ড্রয়ারে কিন্তু পুরাটা খালি ছিল না সব অল্প অল্প খালি ছিল তো সেটার উপরে কিন্তু আমি রেখে দিয়েছি আমার সবগুলো সামান আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পেরেছি আমার বড় ডিপটাতে কোনো কিছু রাখার প্রয়োজন পড়েনি আমি ছোট এই ফ্রিজটাতেই সম্পূর্ণ সব বাজারটায় রেখে দিয়েছি অনেক সময় দেখা যায় মাছ একসাথে কয়েক পিস যা রাখা হয় তা বের করার সময় সবটাই একসাথে বের করে পানিতে ভিজিয়ে রাখতে হয় তো ওইখান থেকে কয়েক পিস রাখার পর আবার বাকিটা ফ্রিজে রাখতে হয় এই জিনিসটা বস্তু পছন্দ হয় না তো সেই জন্যই আমি এভাবেই রাখি সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিয়েছি রুটি করে নিয়েছি জাইফের জন্য নুডলস রান্না করা হয়েছে ও সাধারণত দেখা যায় রুটিটা খায় না ও নুডলসটাই খায় সকালে আর দুপুরে রান্নার জন্য আমি করেছি চিংড়ি মাছ ভর্তা করেছি আর কাঁচা টমেটো চাটনি করেছিলাম আর ডাল ছিল আজকে তেমন কোনো রান্নাবান্না বন্না নি রাত্রে যেহেতু বিশ্বকাপ চলছে এখন তো বিশ্বকাপের জন্যই বাহিরে ওরা আব্বুর ফ্রেন্ডরা মিলে খিচুড়ি আয়োজন করেছে সেখান থেকে খিচুড়ি আসবে সেজন্য আজ আর এক্সট্রা কোনো রান্নার তেমন পেরা নেই তো বাহিরে যখন খিচুড়িটা রান্না করা হয় সেই খিচুড়িটা আমার খুব পছন্দ আমার সে মনে হয় বাবুচিদের রান্নার খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয় গড়ে হাজার চেষ্টা করলে ওরকম একটা ফ্লেভার একটা গ্রান আমার লাগে না তো সেজন্যই কেন জানি না খিচুড়িটা আমার খুব পছন্দ কিন্তু সবচেয়ে বেশি পছন্দ বাবুচিদের রান্না খিচুড়িটা এটার উপর একটা অন্যরকমই ভালো লাগা কাজ করে আমার তো চার প্যাকেট নিয়ে এসেছে আমাদের জন্য আজকে রাত্রে এটা দিয়ে আমাদের ডিনার হলো সবাই ভালো থাকবেন আশা করি আজকের ব্লগটা কাজে লাগবে আল্লাহ আল্লাহ